রাজনৈতিক যেটো খবর যে মৃণাল শইকীয়ার পুত্রয় এটা আঞ্চলিক দলত যোগদান করব তেনে ধরনের কুচকাওয়াজ চলি আছে এই কথাখিনি আর কিছুদিন পূর্বে সামাজিক মাধ্যমত যেটো ফেসবুক পোস্ট করেছে সেই কথাখিনি সঠিক সময় সঠিক সিদ্ধান্তর কথা যে কইছে যে পাকে প্রকারে কোনটো কথা আসলে বুঝাব বিচারিছে এই কথাখিনি অকনমান জানিব বিচারিছো আর আনফালে পুত্রর এই স্থিতিটোয়ে কোনোবাখিনিত নহয় কোনোবাখিনিত বিজেপি শিবিরক বিপাঙত পেলাব নেকি এই কথাটো কিন্তু বিজেপি শিবিরের মাজত চর্চা চলিছে গোটেই কথাখিনি আমি আপনার জড়িয়ে জানিব বিচারিছো চাওক এঞ্জেলা, রাজনৈতিক গতানুগতিক যে প্রবাহমান ধারা তার এক বিপরীত খুঁত যেন দেখবলে পাওয়া গেছে খুমটাই সমষ্টিত। এই কথাটো মই এইকারণে কৈছো যে যি সময়ত কোনোবা যদি বিধায়কর পুত্রই রাজনৈতিক দলত যোগদানের কারণে কুচকাওয়াজ করে তেনেহলে তেও যিটো দলের বিধায়ক হয় সেই দলটোতে যাওয়ার সম্ভাবনা আমি অধিক দেখবলে পাওঁ। বিশেষকৈ সামগ্রিকভাবে অসমৰ প্রেক্ষাপটত যদি চাই তেনেহলে কিন্তু সেইখিনি কথাই প্রতীয়মান হয়। কিন্তু খুমটাই সমষ্টির যে ভিতরুয়া খবর সেই খবর অনুসরি বিধায়ক পুত্র মৃণাল শইকীয়ার দুই সন্তান আছে আর দুইজন সন্তান এগারী হল বৈভুবাহন আর আনগী অভিমন্যু। আর এই দুই সন্তানক যা 6 জুলাই তারিখে 6 জুন তারিখে রাজনৈতিকভাবে রাজহুয়াভাবে চিনাকি করে দিয়েছিল ফেসবুকের জড়িয়ে রাইজর আর এই গোটাই ঘটনা প্রবাহটোর উৎসতে কিন্তু এটা বিশেষ দৃশ্যর পাছত আমি দেখবলে পাইছিল যে সময়ত গৌরব গগৈ বিজয়ী হয়েছিল তার পিছর পর্যায়ত খুমটাই বিধায়ক মৃণাল শইকীয়া যেটা গৌরব গগৈক রাজহুয়াভাবে অভিনন্দন জানাইছিল ফেসবুকের জড়িয়ে তার পিছর পর্যায়ত সত্যি মুখ্যমন্ত্রীর দূরত্ব ক্রমশ বাড়ি আসছিল আর তার পরবর্তী পর্যায়ত কি ঘটেছিল সে আমি পুনের দোহরার প্রয়োজন নয় কারণ একাংশ মন্ত্রীর সত্যিও মৃণাল শইকীয়ার বাকবিতণ্ডতা একটা পর্যায়লকে গৈছিল। তারপর কিন্তু শেহতিয়া এইটাই খবর যে বৈভুবাহন শইকীয়া ইতিমধ্যে রাজনৈতিক পদার্পণের কুচকাওয়াজ অব্যাহত রাখিছে। আর গুরুত্বপূর্ণ কথাটো এইটাই যে বিজেপি দলত যোগদান নকরে তার পরিবর্তে একটা আঞ্চলিক দল বাছি লব বলে গোপন সূত্রে আমাক স্পষ্টভাবে জানিবলে দিছে আর ইতিমধ্যে তার সন্ধান আরম্ভ করেছে কোনটোর আঞ্চলিক রাজনৈতিক দল হব। কিন্তু একটা কথা মই স্পষ্ট করে দিব বিচার যে ND24 দর্শক সেইটো দল অগপ নহয় অর্থাৎ অগপ অসম গণ পরিষদক বাদ দি বাকি যিসমূহ আঞ্চলিক দল অসমত আছে সেই সমূহ আঞ্চলিক দলের ভিতরতে যে এটা হব সেয়া স্পষ্ট। আর এই মুহূর্তে যেহেতু খুমটাইর বিধায়কগী বিজেপি দলের বিধায়কগিয়ে নিজের পুত্রক বিজেপি দলত যোগদান করার ক্ষেত্রে আগ্রহী নহয় বা পুত্রও আগ্রহী নহয় গতি সামগ্রিকভাবে যদি খুমটাইর রাজনীতিল চাই তেনহলে অনাগত দিনত খুমটাইর রাজনীতির যে পথ পরিবর্তন হব সেয়া প্রায় নিশ্চিত হয়ে পড়েছে। বিশেষকৈ মৃণাল শইকীয়ার বর্তমান বিধায়ক হয়ে থাকার অবস্থাতো কিন্তু তাত কেবাগী রাজনৈতিক দলের নেতার টিকট কেন্দ্রিক যে কুচকাওয়াজ সেই কুচকাওয়াজ অব্যাহত আছে। লোকসভা নির্বাচনের প্রাক্ষণত আমি যোগদান করা দেখবলে পাইছিল খুমটাইর প্রাক্তন কংগ্রেসী বিধায়িকা বা মন্ত্রী বিস্মিতা গগৈ বিজেপি দলত যোগদান করেছে। ইয়ার পরবর্তী পর্যায়ত আমি দেখবলে পাইছিল তার এগারী যুব সাংবাদিক প্রিয়াংদীপ কাকতিও দলটো যোগদান করেছে। পরীক্ষিত দত্ত নামৰ আন এজনো কিন্তু টিকটর প্রত্যাশী গতি এই তিনগীর মাজত যুঁজখন কেনে ধরনের হয় আর মৃণাল শইকীয়ায় ইতিমধ্যে যা 1 এপ্রিলের দিনাখন একটা ফেসবুক পোস্টর জড়িয়ে স্পষ্ট করেছিল যে এপ্রিল ফুল বলে ধেমালি করেছিল কিন্তু তার মাধ্যমত একটা কথা কৈছিল যে সম্প্রতি যে রাজনৈতিক প্রবাহমান ধারা সেয়া কলুষিত হয়ে পড়ছে আর এই কলুষিত ধারা থাকিব বিচরা নাই। লোকসভা নির্বাচনের পাশতে এই রাজনীতির আঁতরি অহার এক সিদ্ধান্ত লৈছে আর সেয়াই যদি প্রকৃততে বাস্তব হয় তেনেহলে 2026ত হয়তো মৃণাল শইকীয়ায় খুমটাই সমষ্টির পর আর বিজেপির টিকটত প্রতিদ্বন্দ্বিতা নকরব পারে। তেনে ক্ষেত্রত কিন্তু পুত্র যদি রাজনীতিল আহে আর পুত্র যদি আঞ্চলিক দলত যোগদান করে তেনেহলে রাজনৈতিক যে তার দৃশ্য সেই দৃশ্য যে সলনি হব সেয়া প্রায় স্পষ্ট হয়েছে। আর একটা বিশেষ পরিসংখ্যা আমার দর্শকসলক জানাব বিচারিম কারণ খুমটাই সমষ্টিত যদি 2024 চনের শেহতিয়া লোকসভা নির্বাচনের ফলাফল চাই তেনে ক্ষেত্রে আমি দেখিছিল কামাখ্যা প্রসাদ তাসাই তাত লাভ করেছিল 71,250 ভোট আর ইয়ার বিপরীতে কংগ্রেস প্রার্থী রোজলিনা তিরকে লাভ করেছিল 50,989 ভোট অর্থাৎ 21,000 ভোটের ব্যবধানত পিছ পড়ছিল কংগ্রেস প্রার্থীগী। কিন্তু 2021 চনত দ্বিতীয়বার কারণে যেটা মৃণাল শইকীয়া তারপর বিধায়ক হয়েছিল লাভ করেছিল 65,655 ভোট আর 38,522 ভোট লাভ করেছিল সেই সময় কংগ্রেসে
কংগ্রেসতে থকা বিস্মিতা গগৈয়ে অর্থাৎ 27,000 ভোটর অগ্রগতি মৃণাল শইকীয়ায় 2021 চনত লাভ করেছিল আর ইয়ার বিপরীতে তার সেয়া হ্রাস পাইছিল 21,000 লে অর্থাৎ শেহতীয়া সময়সাত কিন্তু বিস্মিতা গগৈ কংগ্রেসের পর গিয়ে বিজেপির যোগদানের পাছতো কিন্তু কংগ্রেসের স্থিতি সমষ্টিটুত যে একেবারে নাইকিয়া হয়ে যাওয়া নাই সেই কথাই প্রমাণ হয়েছে ইয়ার অন্তরালত কারণ কি বা সেই অঞ্চলের যখন ভোটার আছে তেওঁলোকৰ মনত কি কি ধরনের কথা এই মুহূর্তে চর্চা হয়েছে সেয়া কিন্তু ভাবি চাবলগীয়া কারণ কংগ্রেসের ভোট কিন্তু ভোট ব্যাঙ্ক এটাও তাত অক্ষুণ্ণ আছে কিন্তু কংগ্রেসলৈ নগৈ কংগ্রেস বা তেনে ধরনের কোনো সর্বভারতীয় রাজনৈতিক ধারার প্রতি আকৃষ্ট দললৈ নগৈ তেওঁৰ পুত্র প্রভুবান শইকীয়ায় যে আঞ্চলিক দলত যোগদানের কারণে কুচকাবাজ করেছে তার স্পষ্ট খবর আমার হাতলৈ ইতিমধ্যে আহিছে আর খুব কম দিনের ভিতরতে হয়তো কোন দলত তেওঁ যোগদান করব সেয়া স্পষ্ট হয়ে পড়ব আর তেনে ক্ষেত্রে খুমটাই রাজনীতিয়ে কোনফালে ঢল লয় কোনফালে সেই রাজনীতির ধারা বয় তার প্রতি সকলের দৃষ্টি অব্যাহত থাকিব নিশ্চয়ই আমি আপনার ধন্যবাদ জানাইছো সবিশেষ জানার বাবে আসিল আমার পলিটিক্যাল এডিটর পঙ্কজ প্রতিম বরা তেওঁ ইতিমধ্যে জানাইছে আসলে সিদ্ধান্তটো এতিয়াও রাজহুয়া করা নাই মৃণাল শইকীয়ায় হোক অথবা বব্রুবাহনে হোক এই সিদ্ধান্ত রাজহুয়া করা নাই কিছু এক ইঙ্গিত প্রদান করা হয়েছে পিতৃর দিকে যদি বাদ বোলে সেয়া আসলে স্বাভাবিক কথা হয় কিন্তু যেতিয়াই পিতৃর যেটা দলত আছে যি ধরনের কাম করে আছে সেই রাজনৈতিক দলটো যদি পুত্রই নির্বাচন নকৰি বেলেগ এটা দল যেহেতু নির্বাচন করেছে গতি আঞ্চলিক একটা দললৈ যেহেতু যাব বলে চর্চা চলিছে গতি এই কথাটো স্বাভাবিকতে কিছু প্রতিক্রিয়া আমি দেখবলে পাইছো বিভিন্ন প্রান্তত সেই সন্দর্ভত মন্তব্য প্রকাশ করেছে গতি পরবর্তী মুহূর্তত খুমটাই রাজনীতি কোন দিকে গতি করে এই সিদ্ধান্ত কেনে ধরনের হব মৃণাল শইকীয়া যিধরণে কিছু আভাস প্রদান করবলে চেষ্টা করেছে পোস্টর জড়িয়ে গতি এই কথাখিন কোন দিকে ঢাল খায় পরবর্তী সিদ্ধান্তটোহে আসলে স্পষ্ট করব আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।